নিকোলাই গোগোলের লেখা 1842 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য ওভারকোট বা দ্য ক্লোক নামক এই ছোট গল্পটি রাশিয়ান সাহিত্যের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে আলোচিত এক ছোট গল্প। গল্পটি সম্পর্কে বলতে গিয়ে এক বিখ্যাত রিয়েলিস্ট লেখক বলেছেন, উই অল ডিসেন্ড ফ্রম গোগোলস ওভারকোট। রাশিয়ান সাহিত্যের উদ্ভব গোগোলের ওভারকোট থেকে। ভ্লাদিমির নাবোকভ গল্পটিকে সর্বকালের শ্রেষ্ঠ ছোট গল্প বলে আখ্যা দিয়েছেন। এই গল্পটি এবং গল্পকার গোগোল পরবর্তী রাশিয়ান সাহিত্যকে ভীষণভাবে প্রভাবিত করেছেন। গল্পটিকে অসংখ্যবার চলচ্চিত্রে, নাটকে, ব্যালে এবং রেডিও নাটকে উপস্থাপিত এবং মঞ্চস্থ করা হয়েছে। নিকোলাই গোগোলের সময় রাশিয়াতে তখন জারতন্ত্র, প্রথম নিকোলাসের রাজত্ব, দেশ শাসনে এক চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি। সাধারণ রাশিয়ানরা এই জারতন্ত্রে হতদরিদ্র, অবহেলিত এবং অমানবিক নির্যাতনের শিকার। দ্য ওভারকোট গল্পটিতে গল্পকার সেই দুর্নীতিগ্রস্ত ব্যুরোক্রেসি, সাধারণ মানুষের তুচ্ছতা এবং মানুষের যুক্তিহীন নৃশংসতার কথা তুলে ধরেছেন। গল্পটিকে রাশিয়ান রিয়েলিজমের ফাউন্ডেশন বা ভিত্তি হিসেবে গণ্য করা হয়ে থাকে। গল্প দ্য ওভারকোট, অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। গল্পের প্রধান চরিত্র আকাকি আকাকিভিচ বাসমাচকিন নামের এক নগণ্য অন্তর্মুখী মানে ইন্ট্রোভার্ট জোলো চরিত্রের এক সরকারি ক্লার্ক। দরিদ্র আকর্ষণহীন আকাকি রাশিয়ান সিভিল সার্ভিসের নাম গোত্রহীন এক বিভাগের টিটুলার কাউন্সিলর, মানে নিম্নপদস্থ এক কর্মচারী। ছোটোখাটো নিষ্প্রভ চেয়ারার মধ্যবয়স্ক আকাকির লাল চুলে ফুটে ওঠা টাক, দাগ ভর্তি মুখে কুঁচকানো চামড়া, তার সব কিছুই অতি সাধারণ তুচ্ছ জীবনের পরিচায়ক। হয়তো নামকরণের সময়ই তার মা তার বর্ণহীন ভবিষ্যৎ বুঝতে পেরে এই বিকট নামটি দেন, বাসমাচকিন মানে জুতো। ডিপার্টমেন্টের এই তুচ্ছতম কর্মী সারাক্ষণ বসে বসে কপি করেন। তখনকার দিনে তো জেরক্স মেশিন ছিল না। কবে থেকে সে এই কাজ করছে বা কে তাকে নিয়োগ করেছে কেউ খেয়াল করতে পারে না, কারো আগ্রহই নেই। যেন ওই পোশাকেই, ওই চেয়ারে তার জন্ম, বেড়ে ওঠা। কত ডিরেক্টর এলো আর গেল, আকাকি যেন যুগের পর যুগ ওই একই টেবিলে যুগ যুগ ধরে কপি করতে ব্যস্ত। আকাকি ওই ডিপার্টমেন্টের সবচেয়ে অসম্মানিত ব্যক্তি। সহকর্মীদের কথা তো বাদই দিলাম, গেটের দারোয়ানটা পর্যন্ত তাকে তোয়াক্কা করে না। তার থেকে জুনিয়র কর্মচারীরাও তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে, সবাই মিলে নির্বোধের মতো যুক্তিহীনভাবে পিছনে লাগে, উত্তক্ত করে। তাকে নিয়ে নানা রকম নোংরা গল্প বানায়, 70 বছরের বৃদ্ধা বাড়িওলি নিয়ে চটকদার গল্প শোনায়, জিজ্ঞাসা করে কবে বিয়ে করছো, তোমাকে নাকি ধরে ধরে মারে ইত্যাদি, কাগজ ছিঁড়ে মাথায় বরফ পড়ছে বলে ছড়িয়ে দেয়। শিক্ষিত মানুষ যে কতখানি নির্মম হতে পারে, মার্জিত আচরণের পিছনে মানুষ কত নির্লজ্জ হতে পারে তা এদের আচরণে স্পষ্ট। ডিপার্টমেন্টে যোগ দেয়া নূতন কর্মচারীরাও অচিরেই তাকে অপমান করতে শিখত। এত অপমান লাঞ্ছনার মধ্যেও আকাকি তার নথি কপি করার কাজটি যথারীতি চালিয়ে যেত। এ ব্যাপারে সে খুবই দক্ষ ছিল, ভুল ত্রুটিও হতো না। শুধু মাঝে মধ্যে যখন লাঞ্ছনা মাত্রা ছাড়িয়ে যেত বা দুঃসহ হয়ে উঠত, তখন সে মৃদু প্রতিবাদ জানাত। আকাকির মতো কর্মনিষ্ঠ মানুষ দুটো খুঁজে পাওয়া ভার। শুধু কর্মনিষ্ঠ নয়, কাজের প্রতি গভীর ভালোবাসা। কপি করতে করতে সে যেন অন্য এক জগতে পৌঁছে যায়। এই ম্যাডম্যারে অভ্যস্ত জীবন থেকে যেন কোনো তাৎপর্যপূর্ণ মহৎ জীবনে চোখে মুখে ফুটে ওঠে তার আনন্দ। তবে সবাই যে কেবল তুচ্ছতাচ্ছিল্য আর উপেক্ষা করেছে তা সত্যি নয়। একবার দয়ালু এক ডিরেক্টর আকাকিকে পুরস্কৃত করার ইচ্ছেই তাকে একটু আলাদা কাজ দিয়েছিল। তো আকাকি এত নার্ভাস হয়ে গিয়েছিল আর নার্ভাস হয়ে কাঁচুমাচু মুখে কপি করার কাজটাই ফেরত চেয়েছিল। কপি করার কাজটির দ্বারা তার সমস্ত জীবন আচ্ছন্ন। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ,
প্রাত্যহিক সাধারণ জীবন সম্পর্কে উদাসীন আকাকির ব্যাসান হলো কপি করা। বিকেলে বাড়ি ফিরে চারটি ক্যাবেজ স্যুপ আর একটু পেঁয়াজ মাখা মাংস মুখে দিয়েই টেবিলে সে ওই কাজে বসে যায়। যখন সমস্ত ঘরে ফেরা মানুষ বা তার সহকর্মীরা নিজ নিজ সাধ্য অনুযায়ী আনন্দের জন্য কোনো সান্ধ্য পার্টিতে, চায়ের আড্ডায়, থিয়েটারে বা গল্পগুজব করতে করতে পাইপে লম্বা টান মারছে, আকাকি নিজ ঘরে একা মোমবাতি জ্বালিয়ে কাজ করে বা পরের দিনের কাজের কথা ভাবে। আকাকির কোনোদিন কোনো রকম কোনো বিচ্যুতি হয়নি, কেউ বলতে পারবে না কোনো সান্ধ্য আড্ডাতে তাকে দেখেছে। এইভাবেই শান্তিপূর্ণভাবেই জীবন বেশ কাটছিল, বছরে 400 রুবেল আয় করা জীবন। এইভাবেই হয়তো আকাকি বৃদ্ধ বয়সেও একদিন পৌঁছে যেত। এই 400 রুবেল আয় করা মানুষদের এক চিরকালীন মহাশত্রু ওই পিটার্সবার্গে হলো নর্দার্ন কোল্ড, উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া, রাশিয়ার অমানুষিক ঠান্ডা সর্বজন বিদিত। এই ঠান্ডা না বড়লোক না গরিব কাউকে রেয়াত করে না, তবে যারা যথেষ্ট গরম জামাকাপড়হীন দরিদ্র টিটুল আর কাউন্সিলরদের কাছে এই ঠান্ডা বিভীষিকা। 5-6টা রাস্তা হেঁটে অফিসে পৌঁছানো তো নরক যন্ত্রণা। আকাকি যতটা সম্ভব দৌড়ে রাস্তাগুলো পার হয়ে অফিসের নিচে দারোয়ানের ঘরে গিয়ে তার আঁচে হাত পা যখন শেখতে যেত, ততক্ষণে পায়ের আঙুলে কোনো সার থাকতো না। সবচেয়ে বেশি ঠান্ডা লাগতো কাঁধে আর পিঠে, ওভারকোটের কাপড় ওই জায়গাগুলোতে পাতলা হয়ে ফেঁসে গেছিল। তাছাড়া বিভিন্ন জায়গায় তাপ্পিমারা ওভারকোটটি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একদিক থেকে অন্যদিক দেখা যেত, পাতলা, রং ওঠা, বিচ্ছিরি এক অবস্থায় পৌঁছেছে। আকাকি ঠিক করল ওভারকোটটি পেত্রভিজ নামের এক দর্জিকে দিয়ে সারিয়ে নেবে। পেত্রভিজ ওখানেই একটা চারতলার খোপে ঘুঁজি একটা ঘরে থাকত। কানা পেত্রভিজ বেশিরভাগ সময়ই মদের ঘরে থাকত। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আকাকি ঠিক করে নিয়েছিল যে 2 রুবেলের বেশি সে দেবে না। পেত্রভিজের বউ চুলোতে মাছ রান্না করতে যে ধোঁয়া সৃষ্টি করেছে, চোখ বন্ধ করে তা পার হয়ে একটা ছোট ঘরে পৌঁছল। সেখানে পেত্রভিজ গলায় ফিতে কোলে একটা প্যান্ট নিয়ে সুচের মধ্যে সুতো পরানোর চেষ্টা করছিল, গালাগাল দিচ্ছিল পারছিল না বলে। কানা পেত্রভিজের মেজাজ খিচড়ে আছে, অন্য সময় এলে ভালো হতো, এখন বেশি দড় হাঁকাবে, বেশি কথা বলবে না, মেজাজে থাকবে। যখন নেশার ঘরে থাকে তখন অনেক ভালো থাকে, উদার থাকে, খাই কম থাকে। পেত্রভিজ টেবিলের ওপর ওভারকোটটা রেখে নিরীক্ষণ করে নাকে এক তাল নস্যি গুঁজে রায় দিল ওভারকোটটা মেরামত করা সম্ভব নয়, এর দফা রফা হয়ে গেছে। আকাকির ভীষণ মন খারাপ হয়ে গেল, চোখে অন্ধকার দেখল, ওভারকোটটার হয়ে খুব ওকালতি করল। শুধু কাঁধ আর ঘাড়ি না একটু খারাপ হয়েছে? অনেক সওয়াল সত্ত্বেও পেত্রভিজ অনর। সে নিশ্চিত যে এই ওভারকোটটাতে আর তাপ্পি দেওয়া সম্ভব নয়, নূতন ওভারকোট দরকার। নূতন ওভারকোটের নামে আকাকির মুখ অন্ধকার হয়ে উঠল। নূতন কেনার মতো টাকা ইসে কত পড়বে? 150 রুবেল বা তার বেশি? 150? একটা ওভারকোটের জন্য 150? আকাকির মতো আসতে বলা লোক সেও চিৎকার করে উঠল, হ্যাঁ স্যার, আর গলার কলারে যদি একটু ভালো ফাড় লাগাতে চান বা সিল্কের লাইনিং দেন তাহলে তো 200 রুবেল আরামসে। আকাকি আরও কিছুক্ষণ নিষ্ফল অনুরোধ করল কোটটাকে রিপেয়ার করে দেওয়ার জন্য, পেত্রভিজ নাকচ করে দিল, বেকার সময় আর টাকা নষ্ট হবে। আকাকি হতাশ হয়ে ফিরে আসে, রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটে, এখানে ওখানে ধাক্কা খায়, কাজে দু একটা ভুলচুকও ঘটে, নিজের সাথে ওভারকোট নিয়ে কথা বলে, মন্ত্রণা দেয় যে রবিবার সকালটা পেত্রভিজের সঙ্গে দেখা করার সেরা সময়, পেত্রভিজ নেশা করার জন্য মুখিয়ে থাকে আর তখন 2 কোপেক ধরিয়ে দিলেই অনেক স্বচ্ছন্দে কথা বলতে পারবে। এই ভেবে একটু ভরসা পেল এবং রোববার পর্যন্ত অপেক্ষা করল। 10 কোপেকও দিল কিন্তু কোনো লাভ হলো না, পেত্রভিজ অনর, নূতন ওভারকোট চায় এবং কথা দিল তাকে ভীষণ সুন্দর একটা ওভারকোট বানিয়ে দেবে।
আকাকি উপলব্ধি করল যে নূতন ওভারকোট ছাড়া চলা অসম্ভব। কিন্তু কিভাবে, টাকা কোথা থেকে আসবে? নূতন তো অনেক কিছুই দরকার, নূতন প্যান্ট জামা দরকার, জুতোর অবস্থাও তথৈবচ, বাজারে বেশ কিছু দেনাও আছে, ক্রিসমাসের বাড়তি মাইনে তো পেয়েই গেছে। এখন যা পাবে, যদি 40 জায়গায় 50 পায়, কিছুই হবে না। ওভারকোটের জন্য কমপক্ষে 80 তো লাগবেই, এর অর্ধে কিনা আজ বেশ কয়েক বছর ধরে সে জমিয়েছে, বাকি অর্ধেক আসবে কোথা থেকে? অনেক ভেবেচিন্তে সাশ্রয়ের বেশ কিছু উপায় সে বের করল। বিকেলের চা বাদ দিল, মোমবাতি জ্বালানো থামিয়ে দিল, খুব প্রয়োজনীয় কিছু লেখাপড়ার দরকার থাকলে বাড়িওয়ালির ঘরে গিয়ে সেরে নিত, রাস্তায় আস্তে আস্তে হাঁটত যাতে জুতো নষ্ট না হয়, এবং সেই জন্যই বাড়ি ফিরেই জামা প্যান্ট খুলে সুতির পুরনো গাউনটা পরে নিত। প্রথমে থেকে একটু অসুবিধে হচ্ছিল, মাসখানেক বাদে বেশ অভ্যস্ত হয়ে উঠল। এখন বিকেলের সেই খিদে খিদে ভাবটা অনেক সহনীয়, বা চায়ের নেশাটাও যখনই মনে পড়ে তখনই সেই নূতন ওভারকোটটার কথা ভাবে। নূতন ওভারকোটটা যেন তার জীবনে নূতন অর্থ বয়ে এনেছে, কোটের চিন্তাটা যেন এক নূতন বন্ধুর মতো, এক সঙ্গীর মতো সারাক্ষণ সাথে থাকে, জীবনের যেন একটা নিশ্চিত লক্ষ্য তৈরি হয়েছে। আকাকির চরিত্রের যে দ্বিধা, সেই আগের সিদ্ধান্তহীনতা, ইতস্তত ভাব অনেকটাই মুছে গেছে। মাঝে মাঝে কাজের মধ্যেও সেই ওভারকোটটার কথা ভেবে প্রায় ভুল করে বসে, প্রত্যেক মাসে দর্জি পেট্রোভিচের সাথে কোট নিয়ে আলোচনা করে এবং কোথায় কাপড় কিনবে, কী রং, দাম ইত্যাদি, তারপরে খুব সন্তুষ্ট হয়ে বাড়ি ফেরত আসে, ভাবে একদিন তার কোট রেডি হবে। যা ভেবেছিল তার চেয়ে অনেক তাড়াতাড়ি এগোলো ব্যাপারটা। অপ্রত্যাশিতভাবে এক মাসে ডিরেক্টর 40 বা 45 নয়, করকড়ে 60 রুবেল আকাকিকে দিল, 20 রুবেল বোনাস। ওভারকোট কেনার কথা জানতে পেরেছিল নাকি কে জানে, এর ফলে ব্যাপারটা অনেকটাই দ্রুত ঘটল। আর 2-3 মাস একটু কষ্ট সহ্য করার পর সেই দিনটা এলো, 80 রুবেল নিয়ে আর এক রাস উত্তেজনা নিয়ে সে আর পেট্রোভিচ দোকানে গেল। আর 6 মাস ধরে তারা যেরকম প্ল্যান করেছিল সেরকমই, বেশ ভালো কাপড় এবং আরও যা যা লাগবে বেশ যুক্তিসঙ্গত দামেই কিনল। মাঠেনের ফার কলারের জন্য বড্ড বেশি পড়ছিল, সেই জন্য বিড়ালের চামড়াই কিনল। তবে দূর থেকে দেখে বোঝার উপায় নেই, পেট্রোভিচ 2 সপ্তাহ খুব খাটল, 12 রুবেল নিল। আকাকির জীবনে সেই স্মরণীয় ক্ষণটি এলো, পেট্রোভিচ নিজে এলো ডেলিভারি দিতে সকালবেলা, অফিস যাবার ঠিক আগে, ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। দর্জি পেট্রোভিচের মুখে তৃপ্তির হাসি, সামান্য তাপ্পি মারা আর ছেঁড়া খোড়া রিপেয়ার করা দর্জি নয়, এখন সে এক সত্যিকারের শিল্পী। গর্বের সঙ্গে ওভারকোটটি সে দেখল আর নিপুণ হাতে যত্ন করে আকাকিকে পরিয়ে দিল। এত সুন্দর ফিট করলো ওভারকোটটা, একেবারে পারফেক্ট। পেট্রোভিচ তারিফ করতে করতে বলল, দাদা রে, নেহাতেই গলিগুজিতে থাকি, না আছে একটা সাইনবোর্ড, না একটা হেল্পার, কিন্তু যদি এই নেভাস্কিতে থাকতাম 80 রুবল শুধু মেকিং চার্জই নিতাম, আর যখন তখন আমাকে পেতেনও না। আকাকি তখন ভীষণ খুশি, কিছুই শুনছিল না, পেট্রোভিচকে 12 রুবল মিটিয়ে নূতন ওভারকোটটা গায়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। পেট্রোভিচ পিছনে পিছনে হাঁটছিল, একটু দাঁড়িয়ে পিছন থেকে দেখতে লাগলো কেমন লাগছে, তারপর পাশের গলি দিয়ে দৌড়ে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো, সামনে থেকে কেমন লাগে দেখবে বলে। ছুটির মেজাজে আকাকি অফিসে ঢুকল, কোটটাকে প্রত্যেক মুহূর্ত অনুভব করছিল, মনে মনে খুশিতে হাসছিল, এত আরাম আর এত সুন্দর, কোথায় শীত। অ্যান্টিরুমে কোট রেখে ডিপার্টমেন্টে ঢুকল, কি করে যেন সবাই তার নূতন ওভারকোটের কথা জেনে গেছে। সবাই হৈ হৈ করতে করতে কোটটা দেখতে এলো, অভিনন্দন জানালো আর খুব প্রশংসা করল। আকাকির বেশ ভালো লাগছিল, তারপর লজ্জা পেতে লাগলো,
পার্টি দেওয়ার জন্য সবাই ঝুলোঝুলি করতে লাগলো। আকাকি ভীষণ অপ্রতিভ হয়ে যখন আমতা আমতা করছে, এক উচ্চপদস্থ কর্মচারী সাবচিফ হঠাৎ খুব সদয় হয়ে বললেন আকাকির বদলে তিনি পার্টি দেবেন এবং সবাইকে বললেন সন্ধেবেলা তার বাড়িতে যেতে। সবাই সঙ্গে সঙ্গে তা গ্রহণ করল। আকাকি গাঁইগুঁই করছিল। সহকর্মীরা বলল, এ বাবা, এটা তো খুবই অভদ্রতা হবে, খুবই লজ্জাকর হবে। সুতরাং আকাকি রাজি হল, ভেবে খুশি হল যে আর একবার কোটটা পরতে পারবে। সারাদিন উৎসবের মেজাজে কাটল। বাড়ি ফিরে কোটটা আলতো করে খুলে পুরনো কোটটা এনে পাশে রাখল, খুব হাসল, কত পার্থক্য, সত্যি একেবারে বস্তা। সহকর্মীরা ঠিক কথাই বলতো। বেশ আনন্দে ডিনার সারল আর ওই দিন কিছু কপিও করল না। বিছানায় একটু গড়ানোর পর জামা কাপড় পরে রওনা হল। পিটার্সবার্গের অভিজাত অঞ্চলে ওই কর্মচারীর বাড়ি আকাকির বাড়ি থেকে অনেকটা দূরে। শহরের মলিন আধো অন্ধকার অঞ্চল ছেড়ে অভিজাত অঞ্চলটি অনেক আলোকিত, অনেক প্রাণবন্ত। রাস্তাগুলো আলো করে সুন্দর সুবেশীদের চলাচল। তাদের দিকে তাকিয়ে এই রাত্রির শোভা আকাকির বেশ ভালো লাগছিল। আজ কত বছর সে রাতে এইভাবে প্রাণ ভরে হাঁটেনি। সহকর্মীর বাড়িতে তখন বেশিরভাগ নিমন্ত্রিতই পৌঁছে গেছে। বাইরের থেকে তাদের কথাবার্তা হইচই কানে আসছে। অনেকগুলো ওভারকোট বাইরের র্যাকে ঝোলানো, সেগুলোর পাশে তার ওভারকোট রেখে দরজা ঠেলে ড্রয়িংয়ে ঢুকলো আকাকি। ঘর ভর্তি লোকজন গল্প করছে, তাস খেলছে, কেউ চা খাচ্ছে, কেউ ড্রিঙ্কস নিচ্ছে। ঘরটা ধোঁয়া ভর্তি, জমজমাট। এত হইচই, হুল্লোড়, আনন্দের মধ্যে সামাজিক জীবনে অনভ্যস্ত আকাকি ভীষণ বিপর্যস্ত বোধ করে। কি করবে বুঝতে না পেরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। সবাই হৈ হৈ করে এসে আকাকিকে স্বাগত জানায় এবং ওভারকোটটা সবাই মিলে দেখতে যায় আবার। তারপর তাকে টেনে এনে একটু শ্যাম্পেন খাওয়ায়। তারপর সবাই যা করছিল তাতে ফিরে যায়। আকাকি একা হয়ে পড়ে। গোগল তার গল্পের মধ্যে দেখাতে চেয়েছেন মানুষ কেবল বাহ্যিক রূপটিকে বিচার করে। একটি নূতন ওভারকোট একটি মানুষের সামাজিক অবস্থানকেই বদলে দিয়েছে। তাসের টেবিলে বসে বসে আকাকি বেশ কিছুক্ষণ তাদের তাস খেলা দেখল। তারপর খাওয়া দাওয়া ইত্যাদি করতে করতে দেখল 12টা বেজে গেছে। এত রাত পর্যন্ত হুল্লোড়ের ইতিহাস তো তার জীবনে নেই। যাতে তাকে কোনো ছুতোই না আটকে দিতে পারে সেই জন্য চুপি চুপি কাউকে না জানিয়ে সে ওখান থেকে বাইরে বেরিয়ে এলো। দেখল ওভারকোটটা মাটিতে নিচে পড়ে আছে। ঝেড়ে ঝুড়ে সেটাকে গায়ে গলিয়ে হাঁটা লাগালো বাড়ির উদ্দেশ্যে। তখনও এই অঞ্চলে বেশ কিছু দোকান খোলা, রাস্তায় বেশ কিছু লোক তখনও ঘোরাঘুরি করছে, বেশ আনন্দ নিয়ে বাড়ির দিকে ফিরছিল। কিন্তু বেশ কিছুটা আসার পর ম্লান বিষণ্ণ আলো আবছা অঞ্চলে পৌঁছে গা ছমছম করতে লাগলো, ভয় লাগছিল। নির্জন রাস্তা, নিজের পায়ের আওয়াজে নিজেই সচকিত হয়ে উঠছিল। জনমানবশূন্য চৌরাস্তায় পৌঁছালো। দূরে এক প্রান্তে এক দারোয়ানের খোপ হালকা আলো মিটমিট করছে। ভয়ে প্রায় চোখ বন্ধ করে ওই আলোর দিকে দ্রুত হাঁটা দিল। হঠাৎ চোখ খুলে দেখল সামনে দুটো অস্পষ্ট দাড়িওয়ালা লোক। ভয়ে কুঁকড়ে গেল। একজন তার গা থেকে ওভারকোটটা খুলে নিল, অন্যজন সে যাতে চিৎকার না করতে পারে মুখ চেপে ধরল। তারপর আকাকিকে লাথি মেরে ফেলে দিল। ঠান্ডা বরফের মধ্যে পড়ে সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার কোথাও পৌঁছল না। চিৎকার থামিয়ে সে ওই পাহারাদারে খোপে এসে খুব কান্নাকাটি করল। পাহারাদার নাকি ওই দুজনকে তার বন্ধু ভেবেছিল, উপদেশ দিল পরের দিন সে যেন পুলিশে গিয়ে রিপোর্ট লেখায়। সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি ফেরত এল, সারা গায়ে জল, কাদা, বরফ। বাড়িওলি তাকে সোজা ডিস্ট্রিক্ট চিফের কাছে যেতে নির্দেশ দিল। নিম্নপদস্থ পুলিশ অফিসাররা ব্যাপারটা শুনবে আর ফেলে রাখবে। তাছাড়া ডিস্ট্রিক্ট চিফ অফ পুলিশ বেশ ভালো লোক, বাড়িওলি জানে। আন্না যে তার রাঁধুনি ছিল এখন ওর বাড়িতে কাজ করে। আর এই ডিস্ট্রিক্ট চিফ অফ পুলিশ প্রত্যেক রবিবার চার্চে যায় এবং সবার সাথে হেসে কথা বলে। সকাল সকাল তার বাড়ি গিয়ে আকাকি শুনল পুলিশ চিফ ঘুমাচ্ছে।
দশটাতে গেল, তখনও শুনল ঘুমাচ্ছে। এগারোটাই শুনল বাড়িতে নেই। বিকেলে ক্লার্ক তো কিছুতেই তাকে ঘরে ঢুকতে দেবে না। আকাকি জোরাজুরি করেই দেখা করল, ভান করল সে খুবই এক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থেকে আসছে। ডিস্ট্রিক্ট চিফ কোর্ট চুরি যাওয়ার গল্প শুনে আসল ব্যাপারটা নিয়ে মাথা না ঘামিয়ে আকাকিকে অত রাতে ওখানে কি করছিল, সে কি মাঝে মাঝে অত রাতে ফেরে, অত রাতে কার সাথে দেখা করে ইত্যাদি জেরা শুরু করল। আকাকি বুঝতে পারল এখানে আসা অর্থহীন এবং নিরাশ হয়ে ফেরত আসে। পরের দিন তার পুরনো মলিন ছেঁড়া ফাটা ওভারকোট পরে আবার অফিসে যায় আকাকি। তার ওভারকোট চুরির খবরে অনেকেই ব্যথিত হয়, দু একজন আবার এটা নিয়ে হাসি ঠাট্টাও করে, কয়েকজন সঙ্গে সঙ্গে চাঁদা তোলা শুরু করে, অন্তত কিছুটা স্বস্তি যদি দেয়া যায়। কিন্তু দুদিন আগেই তাদের ডিপার্টমেন্টের ডিরেক্টরের জন্মদিনে আর বড়বাবুর এক বন্ধুর লেখা বই কেনার জন্য চাঁদা তুলেছে, সুতরাং এবার চাঁদা সামান্যই উঠল। এক সহকর্মী তাকে উপদেশ দিল এক বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে। পুলিশে গেলে তো হাজার হ্যাপা, এটা দাও ওটা দাও, এই প্রমাণ ওই প্রমাণ ইত্যাদি। তার চেয়ে যদি একটু ওপর থেকে কলকাঠি নাড়ে, পুলিশ টুলি সব নড়ে বসবে। অগত্যা আর কিছু করার নেই দেখে আকাকি সেই ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিটির সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। দুদিন আগে পর্যন্ত এই ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিটি নেহাতি এক ছাপোষা লোকই ছিল, কিন্তু এখন ভীষণ গুরুত্বপূর্ণ হওয়ার পর থেকে বেশ বদলে গেছে। এখন নিজেকে জাহির করার জন্য অধস্তন কর্মচারীদের ওপর ভীষণ চোটপাট করে, সহজে তার চেম্বারে কাউকে ঢুকতে দেয় না, খুব এটিকেট মেনে তার সাথে দেখা করতে হয়। যদিও অফিসের কেউই তার সাথে দেখা করার জন্য বিন্দুমাত্র আগ্রহী নয়। এর খুব প্রিয় তিনটি বাক্যর একটি হলো, এত সাহস হয় কি করে, তুমি জানো আমি কে? আরেকটি, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? ছোটবেলার এক বন্ধুর সাথে তিনি কথা বলছিলেন তার ক্যাবিনেটে, তখন আকাকি সেখানে পৌঁছল। বাসমাচকির নামে এক সরকারি কর্মচারী দেখা করতে এসছে শুনে বেশ গাম্ভীর্যপূর্ণ গলায় আর্দালিকে বললেন তিনি যেন অপেক্ষা করেন। অপেক্ষা করানোর কোনো কারণ ছিল না, কিন্তু বন্ধুর কাছে তিনি কতটা কেউ কেটা তা প্রতিপন্ন করার চেষ্টা করছিলেন। বন্ধুর সাথে কথাবার্তা শেষ হয়ে গিয়েছিল, এখন আরাম করে বসে বসে সিগার ফুঁকছিলেন। হঠাৎ যেন খেয়াল পড়েছে, সেক্রেটারিকে বললেন আকাকিকে ডেকে দিতে। আকাকি ঢুকলে খুব নিরাশ হলেন, ভেবেছিলেন বন্ধুকে দেখিয়ে দেবেন, কেমন ভদ্রলোকেরা তার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকে। আকাকির বোকাশোকা শ্রীহীন চেহারা আর ঢালঢালে পোশাক তাকে খুবই নিরাশ করল। কে চাই? ক্লিক্ষ কণ্ঠে চাবুক কষানোর ভঙ্গিতে বলে উঠলেন। আয়নার সামনে এই কি চাই প্রশ্নটা তিনি মাঝে মধ্যেই প্র্যাকটিস করেন। আকাকি তো সিটিই ছিল, কোনক্রমে তার নিদারুণ ঘটনার বর্ণনা দিয়ে অনুরোধ জানাল যেন পুলিশকে একটু নাড়া দেন, যাতে ওরা তার ওভারকোটটা উদ্ধার করে। ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি তো রেগে টং, কোনো এটিকেটই মান্য করা হচ্ছে না আজকাল, যে পাচ্ছে দেখা করে চলে যাচ্ছে, প্রপার চ্যানেলে আসছে না, এরকম ফস করে দেখা করা যায় না, অনেকগুলো ধাপ পার হয়ে তারপর সেক্রেটারি, তারপর সেক্রেটারি মারফত আসতে হবে। আকাকির কি দুর্মতি হলো কে জানে, বলল সেক্রেটারিরা সাধারণত দুর্নীতিপরায়ণ, এদের বিশ্বাস করা যায় না। ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি যা চিৎকার শুরু করলেন যে তার বন্ধুও ভীষণ ভয় পেয়ে গেল। আকাকি ভয়ে কোনো ক্রমে টলতে টলতে বাইরে এসে জ্ঞান হারিয়ে ফেলল। দারোয়ান দৌড়ে এসে না ধরলে মেঝেতে পড়ে যেত। ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিটি যেন একটু বেশ খুশিই হলেন, এতটা তিনি আশা করেননি। বাইরে তখন বরফ ঝড় শুরু হয়েছে, আকাকির আর কিছুই খেয়াল পড়ে না, জীবনে এতখানি অপমানিত কখনো হয়নি। চিন্তারহিতভাবে সেই বরফ ঝড়ের মধ্যে দিয়ে প্রায় বোধশূন্য হয়ে বাড়ির পথে হাঁটছিল। যখন বাড়ি ফিরল গলা ফুলে ঢোল, গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। পরের দিন ধুম জ্বর এলো, ডাক্তার এসে জবাব দিয়ে গেল জ্বর যত বাড়ে
আকাকি তত প্রলাপ বকে। জ্বরের ঘরে সে ওভারকোট নিয়ে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে প্রথমে আবেদন নিবেদন করে, তারপরে গালিগালাজ করে। এক দুদিনের মধ্যে আকাকি মারা গেল। তারপর মনেই হলো না সেন্ট পিটার্সবার্গে আকাকি বলে কেউ কখনো থাকত। সাতকুলে তার কেউ ছিল না, জীবনে আহামরি কোনো কাজও কোনোদিন করেনি। সাদামাটা জীবনে উপহাসের পাত্র হয়েছিল সারাটা কাল। তবুও শেষ কটা দিন ওভারকোটটা এসছিল এক ভোরের স্বপ্নের মতো। বেশ কদিন যখন আকাকি অফিস গেল না, ডিপার্টমেন্ট থেকে দারোয়ানকে পাঠানো হলো খবর নিতে। পরের দিনই এক নূতন কপি করার কর্মীও এসে গেল। এর হাতের লেখা একটু বেঁকা। এখানেই আকাকির গল্প শেষ হতে পারত, কিন্তু গোগোল শেষ বেলায় একটু নাটকীয়তা যোগ করেছেন। যে আকাকি তার নশ্বর জীবনে এত নগণ্য, এত পরাজিত, এত নিষ্ফল, মৃত্যুর পর সে যেন তার সেই দুর্নাম ঘোচানোর জন্য ভীষণ সক্রিয় হয়ে উঠল। একটা গুজব ছড়ালো পিটার্সবার্গের কালিঙ্কিন ব্রিজ চত্বরে নাকি এক প্রেতাত্মা গভীর রাত্রিরে সবার মানুষজন নির্বিশেষে ওভারকোট ধরে টান মারছে। একজন নাকি তার মুখটা ভালো করে দেখে নিশ্চিত যে ওটা আকাকি। ধীরে ধীরে এই ঘটনা বেড়েই চলল, পাহারা জোরদার হল, প্রেতাত্মাকে জীবিত বা মৃত ধরার আদেশ দেয়া হল, সিদ্ধান্ত নেওয়া হল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার। একদিন এক পাহারাদার তাকে ধরেও ফেলে, আরো দুই বন্ধু পাহারাদার মিলে তিনজন তাকে ধরে নিয়েও আসছিল। এর মধ্যে একজন নস্যি নেওয়ার জন্য থামে আর পকেট থেকে একদলা নস্যি সবে বের করে এনেছে, তো এত কড়া নস্যি যে প্রেতাত্মাটা বিকট শব্দ করে হেঁচে ওঠে আর তারা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে প্রেতাত্মা ভ্যানিশ। সেই থেকে তারা ভয়ে, মৃত তো দূরের কথা, জীবিতদের ধারপাশেই ঘেঁষে না। মাঝখানে হলো কি, সেই ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তির বড় মনঃকষ্ট হলো, এতটাই যে খোঁজ খবর নিয়ে জানলেন আকাকির মৃত্যুর খবর। তো বিষণ্ণতা দূর করার জন্য একদিন সন্ধ্যেবেলা বন্ধুর বাড়িতে এক পার্টিতে গিয়ে খুব মজা করলেন। তারপর তার শখের প্রেমিকার সঙ্গে দেখা করার ইচ্ছা করলেন। ভাবলেন সন্ধ্যেটা তার কাছেই কাটিয়ে রাত করে বইয়ের কাছে ফিরবেন। বড় মানুষদের প্রেমিকা থাকাটাই ছিল রীতি। কোচম্যান তাকে ক্যারোলিনা ইভানোভনার কাছে নিয়ে চলল। যাওয়ার পথে, রাত তখন বেশি না, হঠাৎ গলার কাছে ঠান্ডা হাতে স্পর্শে চমকে উঠে আকাকিকে দেখা। প্রাণে রক্ষা পেয়েছেন, কিন্তু আকাকি তার কোটটা ছিনিয়ে নেয়। এই ঘটনার পর থেকে কোট ছিনতাইয়ের ঘটনা এবং ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তির দাপাদাপি দুই কমে আসে। গল্প শেষ হলো, শোনার জন্য অনেক ধন্যবাদ।